যে পাঁচটি কারণে আপনার কোনো বন্ধু নেই। বন্ধু ছোট্ট এই শব্দটির প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক। বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে যদি এই বন্ধু শব্দটি যোগ করে দেওয়া হয় তাহলে মনে হয় না খুব একটা অন্যায় হবে। একজন মানুষের জীবনে বন্ধুর কোনো বিকল্প হয় না। বন্ধু মানে এমন কেউ থাকে আপনি নিশ্চিন্তে মনের সমস্ত কথা বলতে পারেন। জীবনের সবচেয়ে ভালো কথা থেকে শুরু করে সবচেয়ে খারাপ কথাটিও আপনি আপনার বন্ধুকেই বলতে পারেন। তবে নিজের সব কথা বলতে পারার মতো বন্ধু পাওয়া কিন্তু যেন তেন ব্যাপার নয়। বন্ধু পেতে চাইলেও আপনাকে বন্ধু পাওয়ার যোগ্যতা রাখতে হবে। আর এ কারণেই বোধহয় এমন অনেকেই আছেন যাদের জীবনে বন্ধুর বড় অভাব। আসুন দেখি কী কী কারণের জন্য আপনার কোনো বন্ধু নেই। আপনি খুব বেশি আত্মকেন্দ্রিক। আপনার কোনো বন্ধু না থাকার অন্যতম কারণ হতে পারে আপনার খুব বেশি আত্মকেন্দ্রিক স্বভাব। বন্ধু মানে এমন কিছু যেখানে লুকোচুরি বা আত্মভোলা ব্যাপারটা খুবই ক্ষতিকর। তাই আপনার যদি কেবল নিজেকে নিয়ে মগ্ন থাকার অভ্যাস থাকে তাহলে আপনার ভাগ্যে বন্ধু জোটার সম্ভাবনা কম। নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত না থেকে আশেপাশের মানুষদের নিয়ে ভাবুন, আগ্রহ দেখান, বন্ধুদের অভাব হবে না। আপনি অন্যদের খোঁচাতে পছন্দ করেন। এ জীবনে আপনি কখনোই ভালো বন্ধু পাবেন না যদি আপনি অন্যদের খোঁচাতে ভালোবাসেন বা অন্যকে সবসময় কষ্ট দিয়ে কথা বলে থাকেন। একজন মানুষ শুধুমাত্র নিজের ইচ্ছা এবং নিজের মন মানসিকতার সাথে মিল পেলে অন্য আরেকজন মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন। সেক্ষেত্রে আপনি যদি কেবল মানুষের সাথে এটা সেটা নিয়ে ঝামেলা বাঁধিয়ে থাকেন বা অন্যকে কথা বা কাজের মাধ্যমে কষ্ট দিতে থাকেন তাহলে বন্ধুত্ব কখনোই আর কারোর সাথে হবে না। আপনার ব্যক্তিত্বহীনতা। আপনি কি খুব বাচাল কিংবা খুব বেশি অস্থির প্রকৃতির? ভালো করে মাথায় রাখুন, বাচালতা বা অস্থিরতা এই দুটোই ব্যক্তিত্বহীন মানুষের লক্ষণ। তাই আপনার যদি এই দুই গুণের কমতি না থাকে তাহলে কারোর সাথেই ঠিকঠাকভাবে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারবেন না। তাই আগে নিজেকে ঠিক করে অন্য সবার সামনে উপস্থাপন করুন, দেখবেন সবাই আপনার বন্ধুত্ব কামনা করছে। আপনার অবাস্তব প্রত্যাশা। খুব সহজ করে বলতে গেলে বন্ধুত্বের মানে একে অন্যের ভালো খারাপ সবকিছু শেয়ার করা বা সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকা ইত্যাদি। কিন্তু আপনি আপনার বন্ধুর দোহাই দিয়ে যদি কারো কাছে অবাস্তব কিছু আশা করে থাকেন তাহলে আপনার বন্ধু আপনার সাথে সম্পর্ক না রাখতে সামান্য দ্বিধাবোধ করবে না। বন্ধুত্বের বদলে কিছু পাওয়ার প্রত্যাশা বাদ দিন আর দেখুন আপনার আশেপাশে কত বন্ধুর সমাগম ঘটে। আপনি হিংসুটে স্বভাবের। আপনার হিংসুটে স্বভাব এর জন্য কেউ আপনার বন্ধু হবে না, এটাই স্বাভাবিক। বন্ধুত্বের হিংসের কোনো জায়গা নেই। আপনি যদি মনে করেন কেউ শুধুমাত্র আপনাকেই তার বন্ধু বানিয়ে রাখবে আর কাউকে বন্ধু করতে পারবে না তাহলে এটা আপনার অন্যায় আবদার। বন্ধুদের মধ্যে ঈর্ষা, হিংসা বা বিদ্বেষ থাকে না। যদি আপনি তা করেন তাহলে কেউ আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাইবে না। বন্ধু বন্ধুই, কোনো প্রতিযোগী নন। বন্ধু বানানোর সবথেকে সহজ উপায় হলো নিজের ইতিবাচক মনোভাব বজায় রাখা। খুঁতখুঁতে স্বভাব বর্জন করুন এবং একটু খোলা মানসিকতার হন। জীবনে বন্ধুর অভাব হবে না। ধন্যবাদ।